নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ এডুকেশন সাজেশন 2024 ক্লাস 11। তো দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে আমি বলতে পারি 100% তোমরা এখান থেকে কমন পাবে। প্রথম অধ্যায় থেকে আলোচনা করা যাক। ফার্স্ট প্রশ্ন কী আছে, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। দু নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কী, শিক্ষার লক্ষ্য হিসেবে ব্যক্তির বিকাশ সম্বন্ধে আলোচনা করো। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তাহলে আলোচনা করা যাক। পরের প্রশ্ন কী আছে, আলোচনা করা যাক আমাদের তিন নম্বর প্রশ্ন কী আছে, সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো, বিভিন্ন প্রকার সহপাঠক্রমিক কার্যাবলীগুলির প্রকারভেদ আলোচনা করো, সহপাঠক্রমিকের কার্যাবলীগুলির উপযোগিতা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার সঙ্গে কিন্তু তোমরা দেখতেই পারছো কোন প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তিন দিকের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। চার দিকের প্রশ্ন, আধুনিক শিক্ষায় একজন আদর্শ শিক্ষকের গুণাবলী লেখো। পাঁচ নম্বরের প্রশ্ন, শিক্ষা ও পরিবেশের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, শিক্ষা ও পরিবেশের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো, তৃতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এক দেখের প্রশ্ন, নিয়ন্ত্রিত শিক্ষা কী, নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো, প্রথাগত শিক্ষা হিসেবে বিদ্যালয়ের ভূমিকা লেখো। দু দেখের প্রশ্ন, নিয়ন্ত্রিত শিক্ষা ও অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। তিন দেখের প্রশ্ন, গণমাধ্যম বলতে কী বোঝো, গণমাধ্যম হিসেবে দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকা লেখো বা গুরুত্ব লেখো। চার দেখের প্রশ্ন, দূরগত শিক্ষা বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধা লেখো। পাঁচ দেখের প্রশ্ন, প্রথামযুক্ত শিক্ষা বলতে কী বোঝো বা প্রথামুক্ত শিক্ষার বৈশিষ্ট্যগুলি ও সীমাবদ্ধতা লেখো, যাকে বলে প্রথাযুক্ত শিক্ষা, ঠিক আছে, এটা ভালো করে পড়বে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এই যে প্রথাগত শিক্ষা বিদ্যালয়ের ভূমিকা, এটা কিন্তু আমি তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে প্রথম প্রশ্নে নিয়ন্ত্রিত শিক্ষা কী, নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো, প্রথাগত শিক্ষা হিসেবে বিদ্যালয়ের ভূমিকা লেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চার দেখের, তো দেখো আমাদের চতুর্থ অধ্যায় থেকে কোন প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। এক দাগের প্রশ্ন, মনোবিজ্ঞান কাকে বলে, মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। দু দাগের প্রশ্ন, শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো ও পার্থক্য লেখো। চার দাগের ওরই সঙ্গে অথবা দিয়ে, মনোবিজ্ঞান কীভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে সমস্ত প্রশ্নগুলো স্টার দিয়েছি সেই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তিন দাগের প্রশ্ন, একজন শিক্ষক মশায়ের শিক্ষা মনোবিদ্যার জ্ঞান থাকা প্রয়োজন কেন। চার দাগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানকে কি একটি স্বতন্ত্র বিষয় বলা যায়, এই প্রসঙ্গে শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য লেখো। তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, পঞ্চম অধ্যায়ের ফার্স্ট প্রশ্ন। তো দেখো, প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ নয়, কারণ 2023 সালে এটা এসে গেছে, তার জন্য এটা বাদ দেওয়া হয়েছে। দু দেখের প্রশ্ন, জীবন বিকাশের স্তরগুলি উল্লেখ করো, কৌশলের চাহিদা কী কী। তিন দেখের প্রশ্ন, মানব জীবনে বিকাশের স্তরগুলি লেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চার দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বৃদ্ধি ও বিকাশের সংজ্ঞা দাও, এদের মধ্যে পার্থক্য লেখো এবং এদের মধ্যে পরস্পর সম্পর্ক বিশ্লেষণ করো, বিকাশের বৈশিষ্ট্য লেখো। পাঁচ দাগের প্রশ্ন, বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধির কারণ ব্যক্ত করো, বৃদ্ধির বৈশিষ্ট্য আলোচনা করো। ছয় দাগের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাল্যকাল কাকে বলে, বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্য ও চাহিদা উল্লেখ করো। সাত দাগের প্রশ্ন, প্রথা কী বলেছে, প্রাথমিক শিক্ষা কী, প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি উল্লেখ করো। সাত দাগের প্রশ্ন, শৈশবকাল কাকে বলে, শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্য ও চাহিদা উল্লেখ করো। ন দাগের প্রশ্ন, শৈশবকালে সামাজিক ও প্রাক্ষোভিক বিকাশ কীভাবে গড়ে ওঠে, প্রাথমিক শিক্ষার অঙ্গনওয়ারির অবদান লেখো, প্রাথমিক শিক্ষার অঙ্গনওয়ারির অবদান লেখো। নয় দাগের প্রশ্ন, আট দাগের প্রশ্ন, ছয় দাগের প্রশ্ন, চার দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায় থেকে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ, এক দেখের প্রশ্ন, মনোযোগ কাকে বলে, মনোযোগের নির্ধারকগুলি কী কী। দুই দেখের প্রশ্ন, শিখন বলতে কী বোঝো, শিখনের প্রাকৃতিক ও বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, ঠিক আছে। পরের প্রশ্ন কী আছে, চ্যাপ্টার 7 থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এক দেখের প্রশ্ন, শিখন ও পরিণমনের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো, শিখন কী। দু দেখের প্রশ্ন, সংবেদন বলতে কী বোঝো, সংবেদন কয় প্রকার ও কী কী, সংবেদনের বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো, সংবেদনের বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। তিন দেখের প্রশ্ন, ধারণা বলতে কী বোঝো, ধারণা গঠনের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। তো দেখো, এই যে সপ্তম অধ্যায়ের তিনখানা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, আশা করি এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবে।
অষ্টমদা থেকে কোন প্রশ্নগুলো কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ? এক দেখে প্রশ্ন, প্রাচীন ভারতের শিক্ষাক্ষেত্রে শিক্ষাকেন্দ্র হিসেবে প্রাচীন ভারতের শিক্ষাকেন্দ্র হিসেবে তক্ষশিলা ও নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত আলোচনা করো। দু দেখে প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম প্রতিষ্ঠান ও শিক্ষাদান পদ্ধতি বিষয়ে লেখো। তিন দেখে প্রশ্ন, ব্রাহ্মণ্য ও বৈদিক শিক্ষার কি বলেছে, ব্রাহ্মণ্য ও বৈদিক শিক্ষা ব্যবস্থার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। চ্যাপ্টার নাইন থেকে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ? এক দেখের প্রশ্ন, ভারতের মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার বা ইসলামিক শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দু দেখের প্রশ্ন, ইসলামিক শিক্ষা ব্যবস্থার মক্তব বা মাদ্রাসার ভূমিকা উল্লেখ করো। তো দেখা চ্যাপ্টার টেন, ঠিক আছে, চ্যাপ্টার টেন থেকে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ? এক দেখের প্রশ্ন, মেকলের মন্তব্য বলতে কি বোঝো, কিভাবে মেকলের প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান করে? দু দেখের প্রশ্ন, উডের ডেসপ্যাচ কি, এর মূল সুপারিশগুলি আলোচনা করো, এর ত্রুটিগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন কি আছে? তিন দেখের প্রশ্ন, স্যাডলার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। চ্যাপ্টার ইলেভেন অর্থাৎ একাদশ অধ্যায় থেকে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ? এক দেখের প্রশ্ন, বিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য বিদ্যাসাগরের অবদান লেখো। দু দেখের প্রশ্ন, শিক্ষার তাত্ত্বিক ও ব্যবহারিক ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান লেখো। তিন দেখের প্রশ্ন, শিক্ষার লক্ষ্য, শিক্ষার পাঠ্যক্রম, পুস্তক প্রণয়ন, জনশিক্ষা সম্পর্কে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। বিপিনচন্দ্র পাল রামমোহনকে কী বলে আখ্যা দিয়েছেন? এর সঙ্গে আর একটা এক্সট্রা কোশ্চেন পড়ে যাবে, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে, পড়ে যাবে, ঠিক আছে, কী বলছি, যেটা গান্ধীজি করেছিল। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2024 সালের একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।